এবার সে কি অথে, সে কি কোনো ইয়ে অথে, মানে ইনফ্লুয়েন্সিয়াল লোক কিনা? হ্যাঁ, উনি তো ইসরায়েলের নেতা, মেন্দি সাফাতি, লিকুন পার্টির লিডার। আমাকে ওই দুইজন বলছে যে চাইলে তার সাথে মিট করে দিতে পারে। শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেন্দির সাথে? 40-45 মিনিট। আচ্ছা শুনেন, ওর বস হচ্ছে ড্যানিয়েল কাটাজ। ড্যানিয়েল কাটাজ এর সাথে ছাড়া ও কোনো কাজ করবে না, এবং ড্যানিয়েল কাটাজ কে ও সরাসরি মানে ইম্পর্টেন্ট মানে সিরিয়াস ইস্যু সহ কখনো ফোন দেয় না। উনি খুব সিনিয়র একজন কর্মকর্তা, ওই ছবি তুলে নেয় মেন্দির সাথে। একটা বোধহয় তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা ওইটা আমাকে দিবেন, ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো। ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে। পরে আবার এই ছবি ফাঁস হওয়ায় বাজেভাবে তিরস্কার করেন নূর, প্রশ্ন তোলেন বিশ্বাসের। আপনি ডকুমেন্টস কাকে পাঠাইছেন?